তাদের দাবির প্রেক্ষিতে আজকে সে মৌখিক এবং লিখিতভাবে বলেছে এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখুন এবং এই পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে সিন্ডিকেট মিটিংয়ের দরকার হয়। উনি সিন্ডিকেট মিটিং আগামী পরশুদিন বৃহস্পতিবার কল করেছেন এবং এই মুহূর্তে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত বাতিল হওয়ার আগ পর্যন্ত আমরা আপাতত আমাদের আন্দোলন একটু সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা সিন্ডিকেট মিটিং পর্যন্ত অপেক্ষা করব। সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত যদি না আসে পরবর্তীতে আমরা আবার আন্দোলনে যাব। যেহেতু বিসি মহোদয় আমাদেরকে মৌখিকভাবে কথা দিয়েছে সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষা বাতিল হবে, এ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আরেকটি দাবি আমাদের ছিল যে আমাদের যে সিনিয়র শিক্ষক এবং আমাদের এখানকার কনসালটেন্ট মেডিকেল অফিসারদের উপর আজকে পুলিশ আক্রমণ করেছিল, নির্যাতন করেছিল, এই নির্যাতনের আমরা বিচার চাই। বিসি মহোদয় আজকে মৌখিকভাবে বলেছেন তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং উনি আমাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন এবং উনি আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সাথে কথা বলে এর সাথে যদি কেউ জড়িত থাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে যদি ক্যাম্পাসে পুলিশ এবং আনসার কোনো ধরনের কারো উপরে আঘাত আনে তাহলে যখন আনবে তৎক্ষণাৎ আমরা আবার পরবর্তীতে আন্দোলনে নেমে যাব। এখন এই মুহূর্তে আমরা পরীক্ষা বাতিল করার জন্য যে দাবি ছিল এই দাবির জন্য আমরা অপেক্ষা করতেছি সিন্ডিকেট মিটিংয়ে। আশা করি এই পরীক্ষা বাতিল করা হবে। যদি কোনো কারণে সিন্ডিকেট মিটিংয়ে এই পরীক্ষা বাতিল না করা হয় তাহলে আমরা পরবর্তীতে এই পরীক্ষা বাতিলের জন্য আবার আন্দোলনে নামব। ধন্যবাদ সবাই। আমরা এই মুহূর্তে পরীক্ষা বাতিল ব্যতীত আপাতত কোনো আমাদের আর কোনো দাবি নেই। আমরা একমাত্র পরীক্ষা বাতিলই আমাদের দাবি। ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান মবিন।